এবারকার বাজেটে কেন্দ্রের সরকার দেশের গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে খুশি করতে পারলেন না। কাদেরকে খুশি করলেন? খুশি করলেন আমাদের দেশের যারা একচেটিয়া পুঁজির মালিক, যারা কর্পোরেট হাউসের সাথে পরিচালনার দায়িত্বে আছেন, তাদেরকে খুশি করা হলো। কিন্তু আমাদের দেশের কৃষক, আমাদের দেশের শ্রমিক, আমাদের দেশের বেকার যুবক, আমাদের দেশের ছাত্র, আমাদের দেশের সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা এই বাজেটে খুশি হলেন না। কেন খুশি হলেন না? কারণ বাজেটে গরিব অংশের মানুষের জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত অংশের মানুষের জন্য প্রকল্প যেগুলো আছে, সেই প্রকল্পে যদি বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয় তাহলে মানুষ স্বাভাবিক কারণে খুশি হতে পারেন না। যে দোকানগুলো আছে বৌদ্ধ মন্দিরের আশেপাশে, যে কাউকে জিজ্ঞেস করলে বলবেন আগের মতো বেচা বিক্রি নেই। আমি গত 5-6 দিন আগে জিমি বাজারে গিয়েছিলাম, এক দোকানের ঘরে বসলাম, বসে জিজ্ঞেস করলাম তোমার ব্যবসা বাণিজ্য কীরকম চলছে। দোকানি বলছেন যে আমি আগে একজন কর্মচারী রেখে ভালো রোজগার করতে পারতাম, আমারও ভালো চলতো, কর্মচারীর মাইনেও ভালো দিতে পারতাম, আর আজকে আমার রোজগারটা এত কমে গেছে যে আমাকে কর্মচারী বাদ দিতে হয়েছে। কারণ একজন কর্মচারী রাখলে ন্যূনতম তো 5,000 টাকা থেকে দিতে হবে, এটা দেওয়ার ক্ষমতা আমার নেই, তাহলে কর্মচারী আমি বাদ দিয়ে দিয়েছি, আর আমি একা আগে যে রোজগার করতাম দুজনে মিলে, এখন এই একা সেই রোজগার করতে পারছি না। এটা একজন জিমিবাজার ব্যবসায়ীর অভিজ্ঞতা নয়, সারা ত্রিপুরায় সারা দেশের মধ্যে আজকে ব্যবসা বাণিজ্য মানুষের কমে গেছে। কারণ গরিব অংশের মানুষের হাতে, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের হাতে যদি পয়সাটা কম যায় তাহলে পর বাজারে সেখানে মানুষের কোনো রকমভাবে বেচা বিক্রি বাড়ানো সম্ভব না। যারা বলেছিলেন 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এক বছরের মধ্যে 50,000 ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করা হবে, ত্রিপুরাতে আজকে দেখা যাচ্ছে 2 বছর আগে যেখানে আমাদের রাজ্যের যারা পুলিশে চাকরি করেন, টিএসআরে চাকরি করেন, হোমগার্ডে যারা চাকরি করেন তাদেরকে বাদ দিলে পর সাধারণ কর্মচারী যারা আছেন, 2 বছর আগে যাদের সংখ্যাটা ছিল 1,25,000-এর কাছাকাছি, এই 2 বছরে এই সংখ্যাটা কমে হয়ে গেছে 1,15,000-এর কাছাকাছি চলে এসছে। তাহলে পর না কেন্দ্রের বিজেপি সরকার, না ত্রিপুরার বিজেপি সরকার, একটি সরকারও তারা কথা রাখছে না। তাহলে কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য কি তারা করেছেন? কৃষকদের জন্য, তাদের ঋণ মকুবের জন্য তাদের প্রতি বছর 6,000 টাকা করে দেবার কথা, এই 6,000 টাকা দেবার ক্ষেত্রে দেখা গেল গত বছর যত টাকা বরাদ্দ রাখা হয়েছিল এবছর সেই টাকা বরাদ্দটা 8% চাইতে কম হয়ে গেছে।